হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি অনেক। তো এখন বাজে 10টা, তো আর এখন আমি আমার ক্লাসে বেড়াচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। তো এখন আমি আমার ক্লাসে যাচ্ছি, তো অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 10টা 11টা 11 বাজে, মানে 10টার মধ্যে ইন হওয়ার কথা। বাট আজ বৃহস্পতিবার, যেহেতু অনেক কাজ ছিল সকাল থেকে, পুজো দেওয়া থেকে শুরু করে অনেক কিছু জামাকাপড়, যার কারণে খেতেও টাইম পেলাম না। শুধুমাত্র দুটো বিস্কুট খেয়ে ব্যাস, একটু জল খেলাম, আর কিছু পেটে ঢুকছে না, মানে এত তাড়াহুড়োর জন্য। তো যাই হোক, চলো, আর লেট করছি না, দেখি কখন টোটো আসবে, জানি না আমি, দেখা যাক কখন টোটো আসে, টোটো আসলে যাব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এটা হলো বেতাই কলেজ আমাদের। তো এটাই একটা সুবিধা যে আমাদের বেতাইতে কলেজ আছে, খুবই ভালো, আর কোথাও যেতে হয়নি। আর এখানে আমরা ক্লাস থেকে চলে এসেছি ফুচকা খেতে। এই যে হলো আমাদের ফুচকা কাকু, এই যে ফুচকা। তো এনার ফুচকাটা খুবই সুন্দর খেতে, তার জন্য দেখো কত ভিড় জমে আছে এখানে। ফুচকা কাকুর হাসিটা দেখো, মানে হাসিটা দেখেই বুঝতে পারছো যে ফুচকাটা কতটাই ভালো। তো তোমরা অবশ্যই চলে আসবে কলেজের সামনে, একদম। এই যে হলো কলেজের সামনে আমাদের হাই রোড, এটাই। এদিকে করিমপুর চলে গেছে, আর এদিকটাতে কৃষ্ণনগর চলে গেছে, এটা কলেজের সামনেই পার্ক। আগে দোতলায় ছিল, উপরের ওই তলাটা নতুন হয়েছে, আমার টাইমে ছিল না এটা। তো যাই হোক, তো আমি ক্লাস থেকে বাড়িতে মানে রাস্তায় যাচ্ছি, বেশি দূর নয়, তাই হেঁটে হেঁটেই। তো এই যে এটা হলো আমাদের রাস্তা, এই রাস্তা ধরেই বাড়িতে যাচ্ছি। এই সোজা গেলেই মানে একটুখানি কি রাস্তা এখান থেকে 2 মিনিটের, তো আমি পৌঁছে যাবো। একটু হাঁটছি যেহেতু একটু মোটা হয়ে গেছি, তার জন্য একটু হেঁটে হেঁটেই আসি। যাওয়ার সময় যদি ও টোটোতে বা ও আমাকে বাইকে দিয়ে আসে বর, কিন্তু আসার সময় আমি প্রতিদিনই প্রায় হেঁটেই আসি, একটু হাঁটাও হয়ে যায় তাই। তো ঠিক আছে, চলো বাড়ি গিয়ে কথা বলছি, কষ্ট হয়ে যাচ্ছে, খুব গরমও পড়েছে প্রচণ্ড, আর আকাশে মেঘ করেছে, তার জন্য আর কি গরম পড়েছে। পুরো গ্রামের বাড়ি, এখন তো মানে পাটকাটির সময়, তাই পাটের সময় আর কি, সব পাটকাটি এসছে। এখানে নতুন ঘর হচ্ছে, তো একটু পরে আমাদের মাঠ আছে, যে মাঠে তোমাদের দেখিয়েছিলাম খেলা হচ্ছিল 4 আগস্টের আগে, একটা ভিডিওতে আমি পোস্ট করেছিলাম, তো সেই মাঠটাই সামনে। তো
ভাবে যাচ্ছি হাঁটতে হাঁটতে, প্রচণ্ড গরমও লাগছে। এই যে হলো সেই মাঠ, দেখো এখন মাঠে কেউ নেই। এই মাঠে খেলা হয় প্রতিদিন বিকালেই, খেলা করে সবাই, বাট এখনও আসেনি, হয়তো একটু পরে আসবে যেহেতু এখন 3:30 বাজে। কিন্তু মেঘ আছে বলে তার জন্য এরকম একটু অন্ধকার অন্ধকার লাগছে। এই মাঠটার পরেই 3-4 বাড়ির পরেই তারপর আমাদের বাড়ি। তো চলো আমি একবারে বাড়ি গিয়ে তারপর আবার আসছি। পুরো ঘেমে একদম মুখ টুক ঘেমে গেছে, কষ্ট হয়ে গেছে সকাল থেকে, ঠিক মতো খাওয়া হয়নি এখন পর্যন্ত। কি কথা বলছি বাড়িতে, এখন ঢুকবো, চলে এসছি বাড়ির সামনে। এই দেখো চলে এসছি, তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি। বাড়িতে পৌঁছে গেছি, আর মানে বাড়িতে পৌঁছে এখন ফ্যানের সামনে আছি, আর প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, একটু ফ্যানের হাওয়া খেয়ে নিই। হাওয়াটা খেয়ে তারপর জামা প্যান্টটা ছাড়বো, বাথরুমে হাত পা ধুবো, সব করবো। ভাবছি একটু জল নেব, মানে স্নান করবো, কি স্নান করার মতনই হবে, নাহলে ভালো লাগছে না। তারপর খাবো, মানে খিদেও পেয়েছে তার সঙ্গে। যাই হোক, ফ্রেশ হয়ে এসে তারপর কথা বলছি আবার। তো বন্ধুরা, আমি মানে গা ধুয়ে চলে এসেছি একটু, তা এসে দেখছি কারেন্টটাই চলে গেছে। মানে কি বলবো, এত গরম, এখন এই যে পাখা নিয়ে এই ঘরের সামনে বসেছি একটু সিঁড়িতে, মানে এত গরম কি বলবো, এখন পুরো ঘেমে যাচ্ছি। একটু মেঘ করেছে তো আকাশে, যার কারণে এই জন্য এত গরম পড়ছে। তো এখন খাইনি, খিদে পেয়েছে, এত কি বলবো, কারেন্ট না আসলেও খেতে পারছি না, মানে এখন খেতে গেলেই ঘেমে যাবো। কখন আসবে ভালো লাগে না, কখন যে খাবো, এত খিদে পেয়েছে। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ডাল খেয়েছি, আর দুটো ডিম নিয়েছিলাম, সেই দুটো ডিম দিয়ে আমি ভাত দিয়ে খেয়ে নিয়েছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যাও দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে, তো ভীষণ ক্লান্ত লাগছে, ঘুম মানে খুব ঘুম ঘুমা পাচ্ছে। তো বর এসে আবার চলে গেল, আর দুটো ভাই এসছে, মানে ভেবেছিলাম বাজারের দিকে যাব, গণেশ পুজো হয়েছে, সেখানে একটু বাউল টাউল গান টান হবে, তো সেরকম কিছুই না, তার জন্য আর গেলাম না আর কি, আর খুব ক্লান্ত লাগছে আজ। আর সেই দুটো ভাই এসছে, এই যে দেখাচ্ছি দাঁড়াও তোমাদের, দেখো এই যে এই একজন, আর একজন তো লুকিয়েছে বাইরে। ও বাবা, যখনই বলেছি বাইরে লুকিয়েছে, মানে ও গেটটা খুলে বাইরে চলে গেছে অলরেডি। ও তো চলেই গেল, পালিয়ে আসবে না ক্যামেরার সামনে তার জন্য। তো নিশ্চয়ই তোমরা এর আগে দেখেছো হয়তো, আর পরে নিশ্চয়ই দেখতে পাবে, হয়তো আশা করছি পুজোর মধ্যে অবশ্যই দেখতে পাবে ওকে নতুনভাবে। তো একটুখানি রেস্ট নিয়ে দেখি ঘুম ঘুম পাচ্ছি, তারপর আবার আসছি পরে। ভালো নাই, ভালো নাই, ভালো নাই,
না ব্রাহ্মণরা যদি ভূত হয়ে যায় তাদেরকে ব্রহ্মদত্তি তো সেটাই তো। তো বন্ধুরা ওরা চলে গেছে, যে দুটো ভাই দেখলে তো কত মজা করলো, এসে কত কিছুই করলো আর কি, ঠাট্টা করলো আর কি, তো অনেক কথা বললাম। তো এখন বাজছে 8:45, অনেক রাত হয়েছে, ওরাও এইমাত্র বেরিয়ে গেল। তো এখন আমার রান্না নেই রাতে, তো আর এখন একটু রেস্ট নেব, ঘুমও পেয়ে গেছে, দেখি যদি ঘুমিয়ে যেতে পারি তো ঘুমিয়ে যাব। আর ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, অনেক রাত হয়েছে তো সবাইকে গুড নাইট, ঘুমাতে তো হবেই, ক্লান্ত সারাদিন পর, তো ভিডিওটা আর বড় করছি না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। তো টাটা, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভ্লগে, টাটা।